এই কিছুক্ষণ আগে ছাদ থেকে হেঁটে এলাম, এবার সোহমের ব্রেকফাস্ট বানাবো। এখন বিকেল 5:14 বাজে, এখন আমি ব্লগ স্টার্ট করছি। স্বাগত ডেউই তৌসুমিতে। আমি আজকে দুপুরবেলা যেটা লাঞ্চে খেয়েছি সেটা হচ্ছে ফ্যানে ভাত, মানে গোবিন্দভোগ চাল বলো বা কামিনিয়াতপ চালের যে ফ্যানে ফ্যান না ঝরিয়ে যে ভাতটা হয় আলু ভাতে আর ডাল ভাতে দিয়ে আমি এটা করি। এটা আমার খুব ভাল লাগে, ঘি আর কাঁচা লঙ্কা নুন দিয়ে খেতে হয়, সেটাই খেয়েছিলাম। কিন্তু একটু ভাত বেশি হয়ে গেছে তো সেটা রেখে দিয়েছি, ওটারই একটু পায়েস করে ফেলবো, দুধ ফুটিয়ে ফুটিয়ে ঘন করে আছে সেটা দিয়েই। তো আমি গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি ম্যাকরনি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য সোহমের। আর এটা হচ্ছে বড়ার তরকারি, এটার রেসিপি করেছি আজকে নিরামিষ, এটাই আজকে রাত্রি আমাদের ডিনারের জন্য বানিয়েছি। বাংলা চ্যানেলে এই রেসিপিটা এর নেক্সট উইকে আসবে, আপনারা দেখতে পাবেন। ডালের বড়ার ডাল্লা আলু দিয়ে করেছি, আর দুধটা বসিয়ে দিলাম, দুধটা একটু ফুটে ঘন হোক, কারণ ভাতটা তো আমার হওয়াই আছে, মানে চালটা তো সেদ্ধ করাই আছে, তাই চালটা সেদ্ধ করার কোনো ব্যাপার নেই। তাই জন্য জলটা দুধটা একটু ফুটুক, ততক্ষণে আমি পাস্তাটা করে নিই। তো পাস্তার জন্য এখানে জল বসালাম, তাতে একটু সাদা তেল দিলাম আর একটু নুন দিচ্ছি, দিয়ে পাস্তাটা বয়েল করব। ম্যাকরনি পাস্তা করছি আজকে। পাস্তাটা ফার্স্টে বয়েল করে নিতে হবে। আপনারা এই ব্রেকফাস্টে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, এটা খুব সহজ আর এটা খুব টেস্টিও। সোহম তো খেতে খুব ভালোবাসে এবং আমারও খুব ভালো লাগে। পাস্তাটা বয়েল করা হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি, ছাঁকনিতে রেখে দিয়েছি। এবার দুধটাও ফুটে অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি। এইভাবে যদি কামিনিয়াতপ চালের ভাত বেশি হয়, নুন দিয়ে ভাতটা করবেন না, তাহলে কিন্তু আর পায়েস করা যায় না। আমিও যেন নুন ছাড়া করি, যখনই আমার এই ভাতটা করি বেশি হয়ে যায় তখন আমি সেটাকে পায়েস বানিয়ে ফেলি। আপনারা ওয়েট করে থাকেন আমার ব্লগের জন্য, তাই জন্য আমি ভাবলাম যে আজকে সকালবেলা তো সেরকম কিছু রান্না করিনি, ব্লগ করা হয়নি, তো আমি ভাবলাম এখনই আপনাদের জন্য ব্লগ করে ফেলি, শুরু করে দিলাম তাই। তো যাই হোক, সাদা তেল দিলাম, সাদা তেলের ওপর দিলাম ময়দা। ময়দা দেওয়ার পর ওটাকে একটুখানি হালকা লাইট কালার, লাইট মানে অফ হোয়াইট হওয়া অবধি আমাদের কুক করতে হবে মিডিয়াম আঁচে। তারপরেই আমি দিয়ে দেবো দুধ, এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে কিন্তু নাড়িয়ে দেবেন, নাহলে ময়দাটা ডেলা হয়ে যেতে পারে, ভালো করে নাড়িয়ে দিতে হবে। দেওয়ার পর আমি দিয়ে দেবো নুন, গোলমরিচ, এবার দেবো মিক্সড হার্বস, এবার দেবো অরেগানো, দিয়ে ভালো করে মিক্সড করব। এই হোয়াইট সস পাস্তায় কিন্তু অনেকে সবজিও দেয়, যেহেতু সোয়াম সবজি খেতে অত পছন্দ করে না, সেই জন্য আমি এমনিই ওকে বানিয়ে দিই। এবার দিলাম চিজ স্লাইস দুটো দিচ্ছি, এর জায়গায় যে কোনো আপনারা চিজ ব্যবহার করতে পারেন, দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম পাস্তাটা, বয়েল পাস্তাটা দেওয়ার পর ভালো করে মিক্সড করছি। এটাই মিক্সড করলেই হয়ে যায়, এতে একটু মেয়োনিজও দিতে পারেন আপনারা মেয়ো, কিন্তু সোহম একটু ড্রাই পাস্তা ভালোবাসে তাই জন্য আর একটু ফোটাচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিলাম, যদি কারো ডমিনোজের যে মশলাগুলো হয় না পিজার সাথে দেয়, সেই মশলাগুলো থাকলে সেটা দিয়েও করতে পারেন, যাদের পিজা মিক্স বা ড্রাই হার্বসের মিক্সড হার্বস বা অরিগানো যাদের নেই, তারা ওগুলো দিয়েও করতে পারেন। ওই ডমিনোজের ওই মশলাটা কিন্তু খুব ভালো। আমার রেডি হয়ে গেছে হোয়াইট সস ম্যাকরনি পাস্তা, সোম স্কুল থেকে এসেছে, এটা খাবে এবার। এখন প্রায় 6টা বাজতে যায়, তো আমার পায়েসটা এখন ফুটছে চালের সাথে, একটুখানি ফুটে গেলে তারপর এতে আমি
বাতাসা দিয়ে করি, পায়েস আমি বাতাসার মিছরি দিয়ে করি। চিনি দিয়ে খুব একটা করি না, কারণ চিনি দিয়ে বড্ড পাতলা হয়ে যায়, আর মিছরি আর বাতাসা দিয়ে পায়েসটা করলে খুব ঘন আর আঠা আঠা মতো হয়। আপনাদের দেখাবো পায়েসটা হয়ে যাওয়ার পর। পায়েসটা হোক, ততক্ষণ সোহম পড়ছে, আমি এডিটিং করছি কম্পিউটারে। কাগজের পরিবর্তে রঙের দুটো পাতলা রঙ। এখন সন্ধে 7টা বাজে, এখন সোহম খেয়ে পড়তে বসেছে, আমারও ভিডিওটা পোস্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ আবার আজকে ব্লগ না করলে তোমরা বলবে যে দিদি ব্লগ করলে না। তো আজকে সকালবেলা সেরকম কিছু রান্না করিনি, তো কী নিয়ে ব্লগ করব ভাবছিলাম, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে বিকেলবেলা ব্লগটা শুরু করি, একটুখানি ছোট দেখে একটা ব্লগ করি তোমাদের জন্য, কারণ তোমাদেরও আমি মিস করছি, একা একা বোর লাগছে, সেই জন্য শুরু করে দিলাম। তোমাদের একটা আজকে কথা বা গল্প বলতে পারো সেটা আমি তোমাদের বলছি। আজকে আমি সকালবেলা রান্না করিনি, তার কারণ হচ্ছে আমি একজনের বাড়ি গেছিলাম, জানো তো আমাদের আমাদের যে ওপরটা আমরা থাকি তোমাদের দেখিয়েছি আগের ভিডিওয়ে, তো আমাদের নিচেটা হচ্ছে সব ভাড়াটে থাকে। আমাদেরই জেঠিমার ঘরে এক ভাড়াটে থাকেন, উনি ওনার হাজবেন্ড আর ওনার মেয়ে। ওর মেয়েকে বলেছে যে আমি রুটি করব, তুই দুধটা ফুটে গেছে নাবিয়ে দে, তো দুধটা নাবিয়ে দেবে। এবার ও দুধটা নাবাতে গেছে আর সারাশিটা ফসকে গেছে, আর পুরো বিশ্বাস করবেন না, এই পিঠের এখান থেকে আর পা পর্যন্ত পুরো ফুলে পুরো পুড়ে গেছে, আর এই বড় একটা ফসকা পড়েছে, আর বিশ্বাস করবেন না কি বিভৎস, আর সেটা ফুলে গেছে, আর দুধ মানে বুঝতে পাচ্ছেন যে কি মারাত্মক ব্যাপার। এবার উনি নিচেই বসে রুটি বেলছিলেন, তো ওরও জানা ছিল না আর মেয়েটাও জানতো না যে এরকম হবে, দুজনেরই ভুল বলতে পারেন যে ওর মা বলেছে ওইটুকু বাচ্চা মেয়েকে, কারণ বাচ্চাটা 6 পড়ে, ওকে দুধ নাবাতে বলাটা একদমই উচিত হয়নি, আর যেখানে ওর মা নিচে বসে আছে হাত ফসকাতেই পারে, তো আমাদের বড় মানুষদেরও হয়, খুব ভুল হয়ে গেছে ওর মায়ের। আর আমরা বিপদকে ভয় পাই, দেখুন বিপদ কিন্তু বাড়িতেই আছে, আমরা বাইরে গেলে বাচ্চাদের নিয়ে চিন্তা করি, একা ছাড়ি না, কিন্তু দেখুন বিপদ যখন হওয়ার তখন কিন্তু বাড়িতেও হয়, বাইরে গেলেও হয়, যেখানে খুশি হয়, এটা কিন্তু বিপদ যে আসবে তার জন্য একটা যে আপনি সাবধান হবেন বা সেটা আপনি বুঝতে পারবেন তা কিন্তু নয়। এবার হচ্ছে আর একটা কথা বলছি, যখন সোহম আমাদের মনে হয় কিছু একটা পুজো ছিল, তো সেই সময় সোহম প্রায়ই আমার সাথে লুচি ভাজত, তো ও সেদিনও গেছে লুচি ভাজতে, তখন কি হচ্ছে লুচিটা ফার্স্ট লুচিটা যখন দিয়েছে তখনই লুচিটা যেই দিয়েছে তেলটা ছিটকে ওর চোখে লাগে, ওর ডান চোখে লেগেছিলো, জাস্ট এক ফোঁটা লেগেছিলো, কিন্তু এত মারা মানে এই জায়গাটা পুরো পুড়ে গেছিলো, চোখে লেগেছিলো প্লাস এই জায়গাটা ছিটকে লেগেছিলো তেলটা, আর পুরো এই জায়গাটা পুড়ে গেছে, আর চোখটা ওর প্রচণ্ড জ্বালা করছিলো, বিভৎস মানে পোড়া জিনিস যে কি বিভৎস সত্যি না, মানে যার পুড়েছে সে বুঝতে পারবে না। আপনারা জানেন কিছুদিন আগে আমারও একটা ফসকা পড়েছিল, কিন্তু তাও আমার পড়ে পড়ে আমার অভ্যেস হয়ে গেছে, আমার ওগুলো কিছু হয় না, কিন্তু সোহমের যখন চোখে হয়, চোখে দেখতে পাচ্ছিল না, ও দুদিন তিন দিন চোখের ডাক্তার দেখায় আমার ভাই নিয়ে গেছিলো, এবং অনেক ওষুধপত্র চলার পর ওর প্রায় দুদিন তিন দিন বাদে তখন ঠিক হয় যে না চোখটা ঠিক আছে। তাই বলছি বাচ্চারা রান্না করে ঠিকই, মায়ের হেল্প করে ঠিকই, সোহমও করে আমার সাথে আপনারা দেখেছেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে সমানে সাবধান করি এবং সঙ্গে থাকি, কিন্তু আমি বলছি না যে আপনারা করতে দেবেন না, ভয় ভীতি ধরিয়ে দেবেন রান্নায়, কারণ ভবিষ্যতে বলা যায় না এমন কোথাও গিয়ে রয়েছে সেখানে হয়তো নিজেকেই রান্না করে খেতে হবে, এখন তো সবাই সব চাকরি ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন বাইরেই থাকে, তো
সেই জন্য একটু কিছু শিখে রাখা কিন্তু খুব দরকার। তো সেই জন্য আমি সোহামকে বারণ করি না, কিন্তু অবশ্যই আপনাদেরও যদি বড় ছেলে মেয়েরা কেউ করে আপনারা নিশ্চয়ই কিন্তু তাকে গার্ড দেবেন, কারণ সাবধানতা নেওয়াটা তো আমাদের নিতেই হবে। তারপরেও তো বিপদ নিশ্চয়ই আসবে, সেটার সাথে আমাদের মোকাবিলাও করতে হবে। যাগে আর কথা বাড়াবো না, এই নিয়ে সিরিয়াস হয়ে যাচ্ছে জিনিসটা। আমি আজকে কিছু নাম করব, অনেক নাম মানে করতে পারছি না, সবাই রাগ করছে আমাকে, কমেন্টসে লিখছে। আসলে কি বলতো বন্ধুরা, তোমরা এত এত আমাদের ফ্যামিলিটা বড়, আমি সবার নাম কি করে করব একসাথে বলতো? আর তোমাদেরও শুনতে শুনতে বোর লাগবে, যাদের নাম করছি না তাদের বোর লাগবে। তো সেই জন্য আমি কিছু কিছু নাম করে চয়েস করে নিশ্চয়ই তোমাদের শোনাবো। আজকেও কিছু নাম চয়েস করে নিয়ে এসেছি, তাদের থ্যাংকস জানাবো, বা বলতে পারো তাদের ভালোবাসা জানাবো। থ্যাংকস জানিয়ে তাদের ছোট করতে চাই না। যেমন নামগুলো হলো মিতা দাস। মিতা দাস, তুমি আমাকে দুটো চ্যানেলেই কমেন্টস করো, আমার খুব ভালো লাগে। এবং ছোট্ট করে কমেন্ট করলে কি হবে, তুমি কিন্তু কমেন্ট করতে ভুলো না। এবং সত্যি কমেন্ট করাটা খুব দরকার, কারণ আমরা তাহলে বুঝতে পারবো যে যে রেসিপিটা শেখাচ্ছি বা যে ব্লগটা আমি এত কষ্ট করে বানালাম, তোমাদের কমেন্টের মাধ্যমেই মনে হয় যে না তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করো। আর একজনের নাম যার করছি, সে হলো প্রিয়াঙ্কা রয়। ও খুব মিষ্টি, ও এই কিছু মাস হলো আমাকে কমেন্ট করছে, কিন্তু চেষ্টা করে ও দুটো চ্যানেলেই কমেন্ট করার। খুব মিষ্টি মেয়ে, খুব ভালো লাগে আমার ওকে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ। আচ্ছা, তৃতীয় জন যার নাম করছি, সে হচ্ছে সোমা বিশ্বাস। সোমা বিশ্বাস, তুমিও আমাকে দুটো চ্যানেলেই কমেন্টস করো, এবং সবসময় চেষ্টা করো কমেন্টস করে আমাকে উৎসাহ জাগানো। থ্যাংক ইউ তোমাদের এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আর যার নাম করব, সে হচ্ছে শুভেচ্ছা রায় ঘোষ। ও এই নতুন কিছুদিন হলো আমার ব্লগ চ্যানেলে বোধহয় প্রথম দেখেছে, এই হয়তো দুদিন তিন দিন হলো ব্লগ চ্যানেলটা দেখেছে। দেখে ওর এত ভালো লেগেছে, ওর সবে 18 বছর বয়স, অ্যারেঞ্জ ম্যারেজ করে ম্যারেজ হয়েছে, তো ও এখন একা থাকে ওর বরের সাথে, নতুন সংসার। বুঝতেই পাচ্ছেন আপনারা, যারা অনেক বছর সংসার হয়ে গেছে তারা, ও এখন নিজে একটু সংসার গোছাতে ভয় পাচ্ছে। তো আমার থেকে বলে, তোমার থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু টিপস পায়। এবং রান্নার চ্যানেলটাও কিছুদিন হলো ফলো করছে, রান্নাও আমার থেকে বলছে কিছু কিছু শিখছি, যেগুলো করে অন্তত নিজেদের খাবারটা তো খেতে হবে, কেউ হেল্প করবার নেই। তো সত্যি খুব ভাল লাগে, এবং আমি বলেছি ওকে যে তোমার যখন যেটা জানতে ইচ্ছে হবে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই সাহায্য করব বলার। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো যে আমি সবাই, তোমরা এত কষ্ট করে টাইম ওয়েস্ট করে আমাকে কমেন্টস যেমন করো, আমিও কিন্তু তোমাদের কমেন্টসের অ্যান্সার দিই। হয়তো তক্ষুনি তক্ষুনি দিতে পারি না, দেরি হলেও কিন্তু আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাইকে। তবে হ্যাঁ, দেরি করে যারা দুদিন তিন দিন বাদে কমেন্টস করে, তাদের হয়তো অ্যান্সার দিতে আর পারি না, কারণ তাদের কমেন্টসটা নিচে চলে যায়, নতুন ব্লগ পোস্ট হয়ে যায়, তাদের কমেন্টগুলো পড়তে থাকে, তো তাদের জন্য সরি। আর একজন যার নাম করছে, সে হচ্ছে তনুশ্রী মুখার্জি। তনুশ্রী, তুমি সবসময় আমাকে দুটো চ্যানেলে কমেন্ট করো, আর তুমি আজকে না বহুদিন ধরে আমাকে বাংলা চ্যানেলে তো কমেন্ট করতেই, আমি ব্লগ চ্যানেল খোলার পর তুমি আমার ব্লগ চ্যানেলেও ফলো করো, সাপোর্ট করেছো, এভাবে আমার খুব ভাল লেগেছে। একজন হচ্ছে লিলি দাশগুপ্ত, তুমিও আমাকে দুটো চ্যানেলেই ফলো করো এবং দুটো চ্যানেলেই কমেন্ট করো, সো থ্যাংক ইউ। তানারা রয়ে, তুমি আমাকে অনেকদিন ধরেই কমেন্ট করছো, এবং আগে ভিডিওয়ে কমেন্ট করেছো যে দিদি আমার নাম কেন বলোনি। সত্যি কথা বলতে কি জানো তো, ঠিকঠাক কমেন্টগুলো যখন আমি বলি বা কারোর এই যে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি, তো তখন মনে পড়ে না অনেকের নাম, আবার মনে পড়ে অনেকের নাম, যাদের নাম মনে পড়ে আমি সেই মুহূর্তে তাদের নামগুলো বলে দিই। তো আমি সেই জন্য, তুমি সেদিন বলার পর থেকে আমি তোমার নামটা মনে রেখেছি, আজকে আমি তোমাকে আজকের ব্লগে তোমার নাম করব, এটা আমি ঠিক করেই রেখেছিলাম, তাই করলাম। তুমি এবার খুশি তো, জানিও কিন্তু আমাকে কমেন্টে। সে হচ্ছে মিলিওভি রয়, মনে হয় মিলিওভি রয় নাম তার। যাই হোক, তুমি আমাকে কিন্তু দুটো চ্যানেলেই কমেন্ট করো, এবং অনেক কমেন্ট করো, আমার খুব ভাল লাগে। এবং তুমি অনেক কিছু জানাও, বা আমার কিছু অসুবিধে হলে বা আমার কিছু ভুল হলে সেটাও তুমি আমাকে বলো,
সত্যি এগুলো থেকে আমি অনেক উপকার পাই তোমাদের থেকে, এবং আমার ভুলগুলো আমি বুঝতে পারি। এইভাবেই আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দিও, না হলে আর আমি তোমাদের কাছে কেন বলো, আজকে আমার শেয়ার করার জায়গাটা একদম নেই। তোমাদের কাছে আমি কিছু শেয়ার করলে আমারও মনটা ভালো লাগে, আর তোমাদের সাথে কথা বললে আমার খুব ভালো লাগে, আর সময়টাও ভালো কাটে। আজকে এই কটা নামই করছি, আর বেশি সময় নষ্ট করব না। দেখুন পায়েসটা হয়ে গেছে, কিরকম ঘন হয়েছে, আর বাতাসা দিয়ে করেছি বলে কিরকম একটা লাল কালারও এসছে। সেই জন্য বলছি বাতাসা আর মিছরি দিয়ে পায়েস করবেন, দেখবেন এরকম আঠা আঠা মতো হবে, ঘন হবে, আর দেখতেও খুব সুন্দর হবে, মনে হবে যেন ক্ষীরের পায়েস। আমাদের ডিনারের সময় হয়ে গেছে, এখন প্রায় রাত 10:30 বাজে, আমরা এখন ডিনার করব। তো আমি এখন এই বড়ার তরকারিটা, রুটিটা আর পায়েসটা বেড়ে ফেলেছি। বড়ার তরকারিটা একটু গরম করে নিয়েছি, এটা নিরামিষ খুব সুন্দর হয়। এটা মটর ডাল আর ছোলার ডাল দিয়ে এই বড়াগুলো করেছি, আপনারা এই রেসিপিটার জন্য ওয়েট করুন। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন যারা ভিউয়ার্স তাদের বলছি আমার বেল আইকনটা টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা আমার নতুন ভিডিওগুলো আপলোড করলে তোমরা নোটিফিকেশান পাও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বন্ধুরা। আবার দেখি কবে ব্লগ বানাতে পারি, চলে আসবো সেই ব্লগ নিয়ে তোমাদের কাছে।